ছিলেন রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। শনিবার সকাল 11টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রোববার সকালে বনানী কবরস্থানে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাজনৈতিক জীবনের প্রতি পদক্ষেপে আন্দোলন সংগ্রাম আর আওয়ামী লীগের হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে পথ চলেছেন মোহাম্মদ নাসিম। পয়লা জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। শনিবার সকাল 11টায় দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চলে গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন পর্যায়ের নেতারা ছুটে আসেন হাসপাতালে। আগামীকাল সকাল 10:30টায় বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে দাফন করা হবে। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বেস্ট নসিব করেন। আপনারা যদি মন থেকে দোয়া করেন, দূর থেকে দোয়া করেন তাদের প্রিয় নেতার জন্য, আমাদের সকলের জন্য যেন দোয়া করেন। মোহাম্মদ নাসিমের জন্মস্থান ও নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে মরদেহ নিয়ে যাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে তা বাদ দেওয়া হয়েছে। অপেক্ষা করা হচ্ছে তার ছোট ছেলের দেশে ফেরার জন্য। নাসিমের অভাব পূরণ হবার নয়, আওয়ামী লীগের সত্যিকার অর্থেই একজন পরীক্ষিত নেতা ছিলেন। সারা জীবন কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তবে আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত ঘটাননি। দুঃসময়ের একজন বলিষ্ঠ সংগঠক যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন অকুতোভয়। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় হাত শক্তি আজকে আমরা হারিয়ে ফেললাম। কারণ ঢাকা কেন্দ্রীয় কারাগার, সংসদ ভবন তো সেই বিশেষ ট্রাইব্যুনাল, অনেক দিনের আমাদের সেই দুঃসহ স্মৃতি, এর মধ্যেও তিনি আমাদেরকে সাহস দিয়েছেন। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, গত শতকের শেষ দিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবাদ দমন ও সন্ত্রাসীদের আত্মসমর্পণের মাধ্যমে পুনর্বাসন করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মোহাম্মদ নাসিম ছিলেন গণতন্ত্রের জন্য সকল সংগ্রামে নেতৃত্ব দেয়া রাজনীতিবিদদের অন্যতম পুরোধা। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা জানাচ্ছেন মাসুদ শাকিল। মোহাম্মদ নাসিম জন্ম 1948 সালে উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জের কাজীপুরে। মৃত্যু পর্যন্ত তিনি সিরাজগঞ্জবাসীর নির্বাচিত আইন প্রণেতা ছিলেন। নিজ আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বাংলাদেশের অভিসংবাদিত 4 নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1986 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আবারও নির্বাচিত হয়ে 2001 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2014 সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। 2018 সালে আবারও নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম শুধু সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগ নেতা হিসেবে রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করেন। বারবার তিনি কারাবরণ করলেও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। আওয়ামী লীগের সমমনা দলগুলো নিয়ে 14 দলীয় জোট গঠনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ছিলেন 14 দলের মুখপাত্র। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগ একজন শক্তিশালী, গুণী ও বর্ষীয়ান নেতা হারালো। বাংলাদেশ হারালো গণতান্ত্রিক রাজনীতির এক মহিরুহকে। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।